আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি পোশাকের রেসিপি এই যে প্রথমে হচ্ছে আমি পোশাকগুলো কেটে নিচ্ছি বারান্দা থেকে আমাকে পোশাক কাটতে সাহায্য করতেছে সাথী এই যে নিজের বারান্দাতে আমি টপের রোপন করছি মাশাল্লা অনেক হয়েছে আর শেয়ার করব ইলিশ মাছ সরিষা দিয়ে আশা করি ভালো লাগবে এই যে এগুলো কাটা হয়ে গেছে এগুলোকে আমি এখন কেটে ধুয়ে রেডি করে সব কিছু একসাথে রেডি করে চলে এসছে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে এই যে পুষাগুলো রেডি করে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি ডাল নিয়েছি ইলিশ মাছ সরিষাবাটা পেঁয়াজ সব কিছু একসাথে নিয়ে নিলাম এখন রান্নায় চলে যায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল প্রথমে সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটা হচ্ছে যে যেরকম তেল খেতে পছন্দ করেন ওইভাবেই দিবেন তবে আমি যেহেতু সরিষা দিয়ে রান্না করব। ওই জন্য সরিষার তেলেই দিলাম পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো তখন হচ্ছে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো এখানে ধনে জিরা এক চা চামচ করে আছে শুকনো মরিচ আর হলুদের গুঁড়ো আছে আদা চা চামচ আর লবণ দিলাম পরিমাণ মতো এখানে দুই তিন চা চামচ পরিমাণ হবে সরিষা বাটা ওটা দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এটা ভালোভাবে কষাতে হবে যাতে সরিষার একটা কাঁচা গন্ধ থাকে ওইটা চলে যায় জমিটা এখে দিয়ে দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম উপরে তেলটা বেশ উঠছে আমি কিন্তু এর মধ্যে এসে আরও দুইবার নেড়ে দিয়েছিলাম পরে আমি আগে থেকে যে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম ওইটা এক এক করে বসিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে তাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করা হবে কি আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা যদি আমার সহজ রেসিপি দেখতে চান পছন্দ করেন তাহলে এই কাজটা করতে পারেন এই জামি দিয়ে হাঁড়িটা ধরে একটু নাড়া দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় আমি দেড়টাকে দুই মিনিটের জন্য ডেকে দিয়ে দিলাম এরপর হচ্ছে ফিরে আসছি দুই মিনিট পরে এসে পরে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি অ্যাপিট উপিট করে আমি উল্টে দিব এই যে আমার উল্টানো হয়ে গেছে এটা কিন্তু এখন ভাঙবে না আমি খুব আলতো হাতে উল্টে দিচ্ছি এখন হচ্ছে জলটা আমি এখানে অ্যাড করব জোলটা হচ্ছে যে যেরকম পছন্দ করেন যেরকম জোল রাখতে চান ওটার উপর ভিত্তি করে দিবেন ইলিশ মাছ রান্না হইতে আসলে অনেক বেশি পানির দরকার হয় না এই যে আমি আবার পাতিলটা দরে একটু ঘুরিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেরকম আমি জোল রাখতে চাই সেরকম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যদি চুল বেশি রাখতে চান একটু বেশি দিবেন কম রাখতে চাইলে একটু কম ওই যে বললাম ইলিশ মাছ রান্না হইতে বেশি কোন সময় লাগে না আসলে অনেক বেশি পানিরও দরকার হয় না এটা রান্না করে খুবই ইজি মানে খুব সহজ কম সময়ে হয়ে যায় রান্নাটা তো খুবই মজার ইলিশ মাছ যারা পছন্দ করি তারা আসলে যেভাবে রান্না করি না কেন খুবই মজা করে খেয়ে মানে খেতে পছন্দ করি এই যে এটা কিন্তু হয়ে গেছে আমার বেশিক্ষণ সময় লাগে নাই এখন আমি পুঁ শাকটা রান্না করব আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি চবিং তেল আমি যেহেতু শাক রান্না করব আর এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা আমি একটু মোটা করে কেটেছি দিয়ে রসুনটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে ব্রাউন হয়ে আসলে তখন হচ্ছে আমি পেঁয়াজটা অ্যাড করব কারণ হচ্ছে আমি পেঁয়াজটা একদম বেশি ব্রাউন করব না হালকা একটু নরম হয়ে আসলেই আমার হয়ে যাবে এই যে হালকা একটু নরম হয়ে আসছে এখন হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা প্রথমে অ্যাড করব। অনেকে চিংড়ি মাছটার মধ্যেখানে দেন যেহেতু আমার চিংড়ি মাছ আমি ফ্রিজে আগে থেকেই ছিল সেহেতু আগে একটু তেলের সাথে ভেজে নিলে মনে হয় যে মানে ভালো লাগে আর কি যদি ফ্রেশ চিংড়ি হয় সেহেতু মশলার পরেও দেওয়া যায় আমি সবসময় এইভাবেই করি এখন হচ্ছে আমি শুকনো মশলাগুলো অ্যাড করলাম এখানে সব কিছু আদা চা চামচ করে আছে মরিচের গুঁড়াটা আদা চা চামচেরও কম আর লবণটা হচ্ছে পরিমাণ মতো আমি শুকনো মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে যাতে মশলাটা নিচে পড়ে না যায় এখন আমি মশলা চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে মিক্স করে এক দেড় মিনিট মতো কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে ডাল ডালটা আমি ধুয়ে মানে আগে থেকে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তাহলে আমার রান্না হতে বেশি কোন সময় লাগবে না এই যে এখন আমি ডালটা একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছুর সাথে এটা আমি হালকা একটু ডেকে দিব ডেকে দিয়ে পরে হচ্ছে পানি অ্যাড করব এখন একসাথে পানি দিয়ে দিব না দুই মিনিট হচ্ছে আমি একটু ভেজে নিব আমি ফিরে আসছি দুই মিনিট পর এখানে আমি পাঁচ ছয়টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচ টোটালে না দিয়ে কাঁচামরিচ দিতে পারবেন তখনও ভালো লাগবে তবে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটো একসাথে দিলাম আর হচ্ছে ডালটা সিদ্ধ হইতে আমার যতটুকু পানি লাগবে আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিয়ে যখন ডালটা ফুটে উঠবে তখন হচ্ছে আমি শাক এড করব এই যে আমার ডালটা ফুটতে তিন চার পাঁচ মিনিট মতো সময় লেগেছে পরে হচ্ছে আমি এসে এখন শাকটা অ্যাড করে দিচ্ছি এটা শাক একটা অ্যাড করলেই দুই তিন মিনিট পরে লবণ দেখলেই কিন্তু শেষ রান্নাটা খুবই সহজ খুবই ইজি এটা যে কেউ রান্না করতে পারবেন রান্নাটা আসলে সম্পূর্ণ নিজের পছন্দের একটা বিষয় যে রান্না করতে পছন্দ করে সে যেভাবেই করুক না কেন রান্নাটা আসলে নিজের মতো করে একটা হয়ে যায় আমরা অনেক সময় বলি কি আমরা পারবো না অনেক সময় সাহস করার চেষ্টা করি না সাহস করে করলে কিন্তু হয়ে যায় এই যে দেখেন আমি সব কিছু মিক্স করে ডেকে দিব আমার রান্নাটা হয়ে যাবে দেখেন রান্নাটা কিন্তু এখন তো সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না এখন আমি ডেকে দিলে আমার রান্নাটা শেষ আমি ফিরে আসছি দুই মিনিট পর এই যে আমার রান্না দুপুরের রান্না শেষ এখানে হচ্ছে ইলিশ মাছ আর বর্ষা ভাত হচ্ছে শাক আশা করি আমার সহজ রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ